চা শ্রমিকদের মজুরি 170 টাকা বাড়বে সুযোগ সুবিধা কাজে যোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী নিজের অবস্থান পরিবর্তন আওয়ামী লীগের রাজনীতিতে আবারো সক্রিয় হচ্ছেন সোহেল তাজ এশিয়া কাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ক্রিকেট অনুরাগীদের জল্পনা কল্পনা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে সাথে আছি আমি প্রণব চক্রবর্তী দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online পঞ্চাশ টাকা বাড়িয়ে চা শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে 170 টাকা আনুপাতিক হারে অন্যান্য সুবিধা নিয়ে দৈনিক মজুরি হবে 450 থেকে 500 টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের বৈঠকে নতুন এই মজুরি নির্ধারণ হয় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবর হোসেন সুমনের রিপোর্ট দৈনিক 300 টাকা মজুরির দাবিতে 9 আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আসছে চা শ্রমিকরা আন্দোলনের মুখে 120 টাকা থেকে 145 টাকা মজুরি নির্ধারণ করা হয় তবে 300 টাকা মজুরির দাবিতে অনড় থাকে চা শ্রমিকরা এ অবস্থায় গণভবনে চা শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন চা বাগান মালিকদের 13 সদস্যের প্রতিনিধি দল তুলে ধরেন তাদের অবস্থান ব্রিটিশ দাসত্বের শৃঙ্খল থেকে চা শ্রমিকদের নাগরিকত্ব ও কল্যাণে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী ব্রিটিশরা তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে এদেরকে দিয়ে রীতিমতো স্লেভারি করাতো এটাই ছিল মানে দাসত্বগিরি করতে হতো তাদেরকে তো তিনি যখন চেয়ারম্যান হলেন তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলো এবং কিছু সুযোগ সুবিধা বা সেগুলি দেওয়া হচ্ছিল সেই সূত্রে আমার সাথে তাদের সবসময় একটা সম্পর্ক ছিল যোগাযোগ ছিল এবং তারই কথাটা সবসময় মনে রাখি চা শিল্পে জড়িত শ্রমিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা একে তো করোনা ভাইরাস তার জন্য অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য সব সবাই মোটামুটি ক্ষতিগ্রস্ত তা আমি সকল সন্দেহ নেই কিন্তু যারা খেটে খাওয়া মানুষগুলি তাদের দিকে তো আমাদের একটু দেখতে হবে বৈঠক শেষে চা শ্রমিকদের নির্ধারিত নতুন মজুরি ঘোষণা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রমিকদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন 170 টাকা দৈনিক মজুরি তার সাথে হবে প্লাকিং বোনাস মাঠ কারখানা অধিকাল কাজের আয় সেটা আনুপাতিক হারে বাড়বে বার্ষিক ছুটি ভাতা যেটি হয় সেটার কিন্তু আনুপাতিক হারে বাড়বে প্রধানমন্ত্রীর নির্দেশনা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে টি অ্যাসোসিয়েশন শ্রমিক ভাই বোনদেরকে আহ্বান জানাবো ওনারা যেন আগামীকাল থেকে কাজে যোগদান করেন এবং কাজে যোগদান করার মাধ্যমে প্রধানমন্ত্রীর যে ঘোষণা একটু আগে দিলেন আমাদের মুখ্য সচিব সেটা জন্য সবাই আমরা বাস্তবায়ন করি শিগগিরই চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা এদিকে আজ থেকে শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এ তথ্য নিশ্চিত করেন তবে এর আগে শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকে মজুরি নির্ধারিত হলেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা ইউনিয়নের ঘোষণা উপেক্ষা করেই কর্মবিরতি পালন করে তারা পরবর্তীতে পঞ্চায়েতের সিদ্ধান্তে কর্মবিরতি চলে পঞ্চায়েতের সম্মিলিত সিদ্ধান্ত না পাওয়া গেলেও ভাড়াউড়া বাগানের সভাপতি নূর মোহাম্মদ জানান রোববার ছুটির দিন হলেও কাজে যোগ দেবেন তারা আওয়ামী লীগের রাজনীতিতে আবারও সক্রিয় হতে চান তানজিম আহমেদ সোহেল তাজ তিনি জানিয়েছেন দুর্নীতি স্বজনপ্রীতি আর তদবির মুক্ত হতে পারলে আওয়ামী লীগই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই যাত্রায় সামিল হতে চান সোহেল তাজ আরও জানাচ্ছেন ফারজানা শোভা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 2001 সালে বিএনপি জামাত জোট সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে সোহেল তাজের কণ্ঠ ছিল উচ্চকিত হামলা মামলা নির্যাতনেও দমেননি তিনি
নবম সংসদ নির্বাচনে কাপাসিয়া থেকে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। কিন্তু পাঁচ মাসের মধ্যেই পদত্যাগ করেন তিনি। বছর তিনেকের মধ্যেই সংসদ সদস্য পদ থেকেও সরে দাঁড়ান। বছর দুয়েক আগেও গণমাধ্যমকে জানিয়েছিলেন রাজনীতিতে আর ফিরতে চান না, কিন্তু সেই অবস্থান থেকে সরে আসছেন সোহেল তাজ। আমি বরাবরই বলে এসেছি যে আমি আওয়ামী লীগে ছিলাম, আছি, থাকব। আমাদের নেত্রীর পাশে ছিলাম, গণতন্ত্রের জন্য আমি লড়াই করেছি, পুলিশের মার খেয়েছি, নেতাকর্মীদের পাশে আমি ছিলাম। আমার সংসদ সদস্য হিসাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তো আমি মনে করি যে আওয়ামী লীগ হচ্ছে আমার রক্তে, এখানে বাইরে থাকার কোনো স্কোপ নাই আমার জন্য। আওয়ামী লীগের আগামী সম্মেলনে বড় পদ পাচ্ছেন এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তিনি জানালেন, ছোট বড় যে কোনো পদেই কাজ করতে আগ্রহী তিনি। আমি অ্যাকচুয়ালি কোনো পদ পদবিতে বিশ্বাস করি না, আমি আমার জায়গা থেকে আমার কাজ করে যাচ্ছি। এখন যদি অন্য কোনো সুযোগ আসে যেখান থেকে আমি অবদান রাখতে পারবো, কিন্তু আমার নীতি আদর্শ বিসর্জন না দিয়ে এবং স্বাধীনভাবে যদি সঠিক কাজ করতে পারি দেশের জন্য, দেন আই উইল সে ইয়েস। আগামী নির্বাচন নিয়ে ভাবনার কথাও জানান জাতীয় চার নেতার অন্যতম তাজউদ্দিন আহমেদের পুত্র। বলেন, স্বাধীনতা ও নীতি নিয়েই হবে আগামীর রাজনৈতিক পথ চলা। বাংলাদেশে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরব তখন থাকবে। ব্যাংক ঋণ না নিলেও শতাধিক কৃষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, মালামাল ক্রোকের নির্দেশ। আবারও আমন্ত্রণ সকাল নটার একুশে সংবাদে। কৃষি ব্যাংক থেকে নেননি ঋণ, তারপরও টাকা পরিশোধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা ও মাল ক্রোকের নোটিশ পেয়েছেন রাজবাড়ির খানগঞ্জ ইউনিয়নের শতাধিক কৃষক। এমনকি মৃত ব্যক্তির নামেও ঋণ পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, ভুয়া নামে একটি চক্র কৃষি ঋণের টাকা আত্মসাৎ করে তা ধামাচাপা দিতে এই অপকর্ম করছে। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ব্যাংক থেকে কৃষি ঋণ নেননি গোবিন্দপুর, হরিহরপুর, বাসুদেবপুর, কান্তনগর গ্রামের কৃষকরা, তারপরও এসেছে নোটিশ। কৃষকরা বলছেন এটি জালিয়াতি চক্রের কারসাজি। আমরা কৃষি ব্যাংকের থেকে লোন নেই, আমাদের নামে ব্যাংক থেকে 1,15,000 টাকার নোটিশ আসছে আমাদের বাড়িতে, গ্রেপ্তারি পরোয়ানা, লাল নোটিশ আসছে। এটা একটা মগের মুলুক নাকি? এই আমার নামে পরোয়ানা আইল 1,10,000 টাকার, এ লাল নোটিশ আইল কী জন্য আমি কিছুই বুঝিনি। ছবি একজনের, এনআইডি অন্যজনের, এমন ধরনের প্রতারণা করে ব্যাংক থেকে তোলা হয়েছে এ বিপুল অঙ্কের টাকা। আমার জমির পর্সা নিয়ে এই কৃষি বাংলার কাস্তের অনুটিছে, ওর ভিতরে আমাদের ছবি নাই, অন্যর ছবি। দালাল চক্র ও কৃষি ব্যাংকের লোক মিলে এই কাজটা করছে। একুশের ক্যামেরা দেখে ঋণ না নিলেও টাকা পেয়েছেন বলে কৃষককে স্বীকার করতে বলেন কৃষি ব্যাংকের এই কর্মকর্তা। টিভির একটা সাংবাদিক দেখতে হচ্ছেন, আপনাদের বাড়ি যাইতে পারে, আপনাদের তো লোন নেওয়াই আছে, হ্যাঁ বাড়িতে একটু বলে দেন, আর আপনিও বললেন যে হ্যাঁ আমরা লোন নিচ্ছি, লোন টাকাও দিচ্ছি কিছু, হ্যাঁ সমস্যা হয় নাই। হ্যাঁ, কর্তৃপক্ষ বলছেন বিষয়টির তদন্ত চলছে। এই ঘটনাগুলো তো বহু আগেকার ঘটনা, প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট বিভাগের নির্দেশনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত অলরেডি ব্যাংকটির তথ্য মতে 2021-22 অর্থবছরে 3,037 জনকে মোট 33,23,00,000 টাকা কৃষি ঋণ দেওয়া হয়েছে, আর খানগঞ্জ ইউনিয়নে 227 কৃষককে দেওয়া হয়েছে 2,67,00,000 টাকা। রত্না জামান, একুশে টেলিভিশন। পটিয়ার জরাজীর্ণ সাতটি আদালতে ঝুঁকি নিয়ে চলছে বিচার কার্যক্রম। বিচারাধীন প্রায় 30,000 মামলার ভবিষ্যৎ অনিশ্চিত। পটিয়া প্রতিনিধি মহিউদ্দিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 140 বছর আগে টিনশেড ছাউনি, বাঁশের বেড়ার ছাদ ও ঘেরা বেড়ায় নির্মিত জরাজীর্ণ ভবনে চলে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম। পটিয়া প্রথম ও দ্বিতীয় অতিরিক্ত বোয়ালখালী চন্দনাইশ আনোয়ারা আদালতেরও জীর্ণদশা। ঝুঁকির মধ্যে বিচার কাজ চালাচ্ছেন বিচারকরা।
1985 সালে গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণার চার দশকেও সংস্কার হয়নি আদালত ভবনটির। আদালত ভবনের ওপর দিয়ে গেছে 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইন। টিনের ছাউনির ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ায় প্রায় 30,000 মামলার নথি নষ্টের উপক্রম। পটিয়া আদালত প্রাচীনতম আদালতের একটি, দীর্ঘদিন ধরে এই জরাজীর্ণ অবস্থায় এই আদালত আছে, এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমাদের সকলের একটা দাবি, পটিয়া উপজেলার এই যে আদালত ভবন যাতে একটা পরিপূর্ণ ভবন হোক। বৃষ্টির পানিতে নথি ভিজে যায়, আমরা পলিথিন ব্যবহার করে নথিকে রক্ষা করি, ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ইঁদুরের কল ব্যবহার করি এবং উইপোকার হাত থেকে রক্ষা করার জন্য নিম পাতা ব্যবহার করে মানুষের স্বার্থ রক্ষার জন্য আমরা প্রাণ চেষ্টা করে আসছি। বিচারকের এজলাস, চেম্বার, বাসভবনও জীর্ণ শীর্ণ। পটিয়া সকি আদালতে 6টা কোর্ট আছে, একটা যুগ্ম জেলা জজ আদালত আছে। এটা বাসে বেড়া টিনের ছাউনি জরাজীর্ণ অবস্থা, বহু দীর্ঘদিন যাবৎ এ কোর্টে প্ল্যান ফাঁস হয়ে গেছে। শুধু টাকা বরাদ্দ হবে, সংস্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করছি। আদালতগুলো সংস্কার ও নতুন ভবন নির্মাণে নিরাপদ ও গতিশীল করবে বিচারকী কার্যক্রম, প্রত্যাশা সবার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির পিতাকে হত্যার পর ক্ষমতা দখল করলেও মোস্তাক প্রেসিডেন্ট হিসেবে টিকেছিল মাত্র 83 দিন। সেনাবাহিনীর অভ্যন্তরে দেখা দিয়েছিল অসন্তোষ, অবিশ্বাস। সেনা অভ্যুত্থানে মোস্তাকের পতনের শেষ দিনও ষড়যন্ত্র করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। মানিক সিকদারের প্রতিবেদন। বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনীতে চরম অবনতি ঘটে। হত্যায় অংশ নেওয়া সেনা সদস্যদের দৌরাত্ম্যে জ্যেষ্ঠ কর্মকর্তারা নাজেহাল হতেন। সরকারি দায়িত্ব ছাড়াই মেজররা অবস্থান করত বঙ্গভবনে। মেজরদের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনায় জেনারেলদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন মোশতাক। সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে বাদ দিয়ে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেন মোশতাক। ব্রিগেডিয়ার খালেদ মোশারফ ও কর্নেল জামিল জিয়ার আদেশ না মানার সিদ্ধান্ত নেন। জিয়া অক্টোবরে মেজরদের সাথে আলোচনা করে এই দুই বিদ্রোহী ও তাদের সমর্থকদের অবসরে পাঠানোর জন্য প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দেয়। অক্টোবরের শেষের দিকে পাল্টা অভ্যুত্থান স্পষ্ট হয়। এদিকে ফারুক রশিদরাও পাল্টা অভ্যুত্থান সম্পর্কে সতর্ক ছিল। 1 নভেম্বর খালেদ মোশারফ শাফায়েত জামিলকে নিয়ে চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা করে। জুনিয়র অফিসাররা জিয়াকে হত্যার প্রস্তাব করলেও আর কোনো রক্তপাত চাননি খালেদ মোশারফ। 2 নভেম্বর রাতে শুরু হয় রক্তপাতহীন অভ্যুত্থান। 3 নভেম্বর জাতীয় চার নেতার হত্যাকাণ্ড আর রক্তপাতহীন থাকেনি। ঘটনার আকস্মিকতায় দ্রুত রং বদলায় রাজনীতিতে। বঙ্গবন্ধুর খুনিরা দেশ ছেড়ে পালাতে উদ্গ্রীব হয়ে ওঠে। দেশ ত্যাগকারী অফিসারদের রাজনৈতিক আশ্রয়ের জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মানিক সিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সকাল 9টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চা শ্রমিকদের মজুরি 170 টাকা, বাড়বে সুযোগ সুবিধা, কাজে যোগ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিজের অবস্থান পরিবর্তন, আওয়ামী লীগের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছেন সোহেল দাস। এশিয়া কাপে আজ মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান, ক্রিকেট অনুরাগীদের জল্পনা কল্পনা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।